মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অবশ্যই ভালো আছি। কালকে বান্ধবীর বিয়ে খেয়ে আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে বলতে গেলে। আর তারপর রান্না হয়ে গেছে, আজকে পাপাও বেরিয়ে গেছে। আজকে সকালে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি, ডাল আর মাছের ঝাল ওই টিফিন বক্সে বসিয়ে, সেদিনও ভালো খেয়েছে। ব্যাস, একটা জিনিস ভালো খেলে সেটার পেছন তো আর ছাড়ে না, সেটাকেই খেতে হবে ওর এখন, ওটাই করলাম। আর রুটি হয়েছে, পাপা ফুলকপি আলু তরকারিতে রুটি নিয়ে গেছে, মামুনি দুধ রুটি খেয়েছে সকালে, আর আমার খাবার হচ্ছে ম্যাগি, আর ও যা খায় সেটাই খেলো আর কি, আমিও ম্যাগিটা খাবো। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকেই আমি আমার দিনটা তোমাদের সাথে শুরু করছি। এই আর কি, আজকে দেখি কি করি সারাদিন, সেরকম তো কিছু প্ল্যানিং নেই আজকে আর, তবে ক্লান্ত তো হয়েই গেছে। আজকে একটু সামনেটা ধোবো ঠিক করেছি, কারণ আমার না চুলকে চুলকে আর পাচ্ছি না, মানে আমার এই জানি না কেন গুঁড়ো সিঁদুর পরলেই মাথাটার এখানটা এরকম চুলকোতে থাকে। আর গুঁড়ো সিঁদুর পরতে বেশ ভালো লাগে, মানে ইচ্ছে তো করে বলো গুঁড়ো সিঁদুর পরতে, কিন্তু হয়ে ওঠে না, এই জন্যই ঠিক হয় না আমার। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিই, ঠান্ডা হয়ে গেলে না ম্যাগি ভালো লাগে না, জমে যায় একটা কেমন একটা লাগে। এই জাস্ট খেয়ে দিয়ে এসে বসলাম, আর ওর আজকে কাজের প্রেশার এতটাই যে উঠতে পারেনি, খাইয়ে দিলাম পরে, আমি আর মামনি আগে খেয়ে নিলাম। আজকে আলু ফুলকপি তরকারিটা ভালো হয়েছিল বেশ খেতে, এই দিয়ে খাওয়া দাওয়া হলো। আর সন্ধেবেলা দেখি মামনি সূর্য শুভ ওরা পড়তে আসবে, তারপর আমরা একটু যাবো বিরাটি মাসকাবাড়ি আনতে, মামনি যাবে তো আমি বললাম ঠিক আছে আমিও যাব। এই কথাবার্তা হয়ে রয়েছে, তো একটু রেস্ট নিয়ে নিই, এটা তো বাঞ্ছনীয় তোমরা জানো, আমি একটু তাহলে রেস্ট নিয়ে নিই। এখন বাজে সন্ধে 8:05, বাকি সন্ধে বলাটা ঠিক নয়, যাই হোক সন্ধেই এখন। বলেছিলাম মামুনির সাথে আমি বিরাটি যাবো সন্ধেবেলা, কিন্তু না আজকে ভাবলাম যে রান্নাটাও করতে হবে, মামুনি বেরোতে বেরোতেই 7:30 মতো বাজিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, তখন এসে রান্না করতে হবে, অনেকটাই লেট হয়ে যাবে, তো ওই জন্য যাইনি। তখন ঝুলঠুলো আচড়াইনি, সন্ধেবেলা মানে বিকেলবেলার পরেই উঠেছি ঘুম থেকে, বিকেলবেলা উঠিনি, যাই হোক। আর এখন তো ওরকম তাড়াতাড়ি সন্ধে সন্ধে হয়ে যায়, এখন অবধি বেলা খুব একটা বড় হয়ে গেছে এরকমটা নয়, তো আজকে রাতে হবে কুমড়ো আলুর তরকারি আর রুটি, ছোলা ভেজানো দরকার ছিল কিন্তু ভুলে গেছি, যাই হোক না কেন, ও আর ছোলা ঠোলা লাগবে না, এমনিই করে দেবো, চুলটা কেমন একটা লাগছে বাধা নেই বলে ঠিকঠাক করে। তো এখন এখানে বিকেলে জামা কাপড়গুলোও পরে রয়েছে, ওগুলোও ভাঁজ করবো, আর আর দেখি কি করি, তারপর রান্নাটাও করতে হবে। কুমড়ো আলু তরকারি তো আর দেখানোর কিছু নেই, ওটা তো বহুবার দেখিয়ে দিয়েছি, বহুবার নয় বোধহয় এক দুবার দেখিয়ে দিয়েছি, কি বলি মাঝে মধ্যে নিজেরই ঠিক থাকে না কোনো, তো এইসবই আর কি। আর আর কি আমি কাজগুলো একটু করে নিই, তারপর আবার আসছি। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, যে বাড়িটার বিয়ে বাড়ি দেখাচ্ছিলাম না আমাদের ওই মাঠটার পরে, তো এত চেঁচামেচি হচ্ছে না ওখানে, বউ এসেছে সম্ভবত, তো জানলাটা খুলেই যদিও বা দেখা যায় আমাদের পেছন দিকে জানলাটা, কিন্তু মানে অসহ্য চিৎকার চেঁচামেচি করছে, বউ এসেছে তাই আনন্দ করছে আর কি, ব্যান্ড পার্টি বাজনাও বাজালো। তো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে কুমড়ো আলু ওগুলো কাটবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে কাজগুলো করি, আজকে সারাদিন তো সেরকম কোনো ভিডিও করিনি, একের দিন ইচ্ছে করে না, মানে কালকে ইচ্ছে করে না বলতে মানে কি দেখাবো না দেখাবো সেটা ইচ্ছে করে না, যে আজকে এটাই দেখাবো বা কিছু এরকম হয়ে যায়। আর আজকে তো দুপুরের পথে ঘুমিয়েছিলাম, কি আর দেখাবো, আর সকালবেলা রান্না বান্না ওটা তো ডাল ফুলকপি আলু তরকারি আর মাছ, ওটাও কিছু দেখানো ছিল না, তো চলো ওগুলো কেটে নিই। আমি আমাদের রুমের দরজা জানলাটা খুললাম আর কি, বেশি জুম করলে ফেটে যাবে, তো ওই যে দেখতে পাচ্ছ কি বরের টোপরটা মাথায় দেওয়া ওই খানটাতে, আমার আঙুল দিয়েও দেখালে এখন দেখা যাবে না, এতটাই অন্ধকার। তা এখনো বড়বুকে ঢুকতে দেয়নি আর কি, গেট আটকে দিয়েছে, আর গান চালিয়েছে হচ্ছে কি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নাকি, দেখো বড়বুকে নিয়ে সব নাচানাচি করছে। তো চলো আমার আবার কপিরাইট ক্লেম চলে আসবে এত মিউজিক টিউজিক শোনালে। রান্নাঘরে এসে গেছে বুঝতেই পারছো, আর আমার বর আবার ওই পাগলের দরবারের গান শুনে সেটা চালিয়ে দিয়েছে ঘরে, ভালো লেগে গেছে ওর এত ওই গানটা। তো এবার আমি কেটে নেব কুমড়ো আলু এগুলোকে,
চলো, ভাবলাম একা একা কেন করবো, তোমাদেরকে সাথে নিয়েই আসি। মোটামুটি প্রায় দিন এখন রাতের তরকারিটা করে রাখি, প্রায় দিন বলতে খুবই কম দিন, যাই হোক করে রাখি। তাও আজকে আসলে ঠিক হয়নি যে কি খাবো, তাই জন্য করা হয়নি। আর এত বিয়ে বাড়ি, এত বিয়ে বাড়ি না, আর সত্যি কথা বলতে মানে আর ভালো লাগছে না। আবার 7 তারিখ, 9 তারিখ, কত যে খাবো বিয়ে বাড়ি, আর মানে একটা লিমিট অব্দি তো ভালো লাগে, ওই জন্য আর ভালো লাগছে না। তো চলো, 15টা প্রায় বাজতে যায়, এবার তাড়াতাড়ি করে নি, বক বক করলেই দেরি। তোমরা কিন্তু সাথে থাকবে, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে না, যদিও ভিডিওটার অনেকটাই পরে এসে কথাটা বললাম, তোমাদের অব্দি পৌঁছবে কিনা সেটাও জানি না। কাটাকাটি করা হয়ে গেছে শেষ, এবার বসাবো রান্নাটা, হয়ে গেছে মোটামুটি কাটা। তো চলো এগুলোকে আগে ধুয়ে ঠুয়ে নিই আমি, তারপর আবার সবকিছু। সবটাই হয়ে গেছে, এখানে কুমড়ো আলুর তরকারিটা একটু অল্প করে করলাম, কারণ দুপুরের একটু ফুলকপি আলুর তরকারি রয়ে গেছে বেকার, রেখে দিয়ে লাভ নেই। দেখি আমি তো খাবো, মামনিকেও ফুলকপিগুলো তুলে তুলে দিয়ে দেবো, কারণ কুমড়ো আলু মামনি খাবে না। আর হচ্ছে এখানে দুধটা খাওয়ার টাইমে গরম করবো, আর এখানে আমার কুমড়ো আলু তরকারিটা হতে হতে আটাটাও মাখা হয়ে গেছে। তো চলো এবার গিয়ে একটু বসি, রুটিটা এখন করবো না, 9:30 নাগাদ করবো। তো চলো, 9:30টাও না, 10টা নাগাদ আসলেই হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া এই বসলাম, আমাদের খেতে একটু লেটে হলো, মামনি পাপা আগে খেয়ে নিয়েছিল। এখন বাজে 11:54, মানে 12টাই বাজে ধরো, আর 5 মিনিটই বাকি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। আমি জানি না শেষ অবধি কে ব্লগটা দেখবে বা কিছু, ডেইলি ব্লগ অনেকেরই নাকি ভালো লাগছে না শুনছি আমি, তো ডেইলি ব্লগ অনেকেরই ভালো লাগছে না। যদি যাদের ভালো না লাগবে, জোর করে কাউকে আমি বলছি না যে দেখো বা কিছু, ভালো নাই লাগতে পারে, অনেকের অনেক ব্যাপারে ইন্টারেস্ট থাকে, আমার ডেইলি ব্লগের উপরেই ইন্টারেস্ট আছে, তাই আমি এটাই করছি। যদি ইন্টারেস্ট না থাকে স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই, কাউকে জোর জবরদস্তি করে বলা হয়নি যে ব্লগ দেখতেই হবে বা কিছু। কথাটা স্ট্রিক্টলি মনে হলো, আমি কিন্তু মন থেকেই বললাম কথাটা, আমার ভিউজ হবে বা সাবস্ক্রাইবার বাড়বে এই ধরনের কথা মাথায় রেখে আমি কথাটা বলছি না। মানে যদি বলার থাকতো তাহলে বলতাম না দেখতেই হবে। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, শেষটা হয়তো একটু খারাপভাবে করলাম, কোথাও গিয়ে তো আমাদেরও কিছু একটা মনে হয় না, ওখান থেকেই বলা কথাগুলো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি কারোর ভালো লেগে থাকে তাহলে পাশে থাকতে পারো, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো।